বিসমিল্লাহ রহমানির রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি রকসান নূর দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে আসলাম আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে আমি বাড়িতে ছিলাম না আমার সেলাই মেশিনের সমস্যা ছিল তো আমি আরেকজনের কাছে গিয়েছিলাম তার মেশিন দিয়ে কাজ করার জন্য আর আজকে ইফতারটা ওখানে করা হয়েছে তাই বাড়িতে রান্না করা হয় নাই আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর বাড়িতে আসছি আর রফিকুল বলতেছে ভাত খাবে বাড়িতে এসে ঝটপট ভাত রান্না করছি কিন্তু তরকারি রান্না হয় নাই তো রফিকুল বলতেছে দুধ দিয়ে আর কলা দিয়ে ভাত খাবে তো আমি গরুর দুধ তাই নেই বোতলের ভিতর করে ফ্রিজে রাখছি তো এগুলো তো এখন বরফ হয়ে গেছে আর রফিকুল এখন এই খাইতে চাইতেছে তো এগুলা বরফ গলতে তো সময় লাগবে আর ঝটপট বরফ গলার জন্য আমি কি করছি এই বোতলটা হচ্ছে জবাই করছি ছুরি দিয়া তো বোতলের কোমরের অংশটা আলাদা করে ফলাইছি তারপরে এভাবে ভিতর থেকে ফাইরা তারপর বাইর করছি আর এটা যদি গলায়া বাইর করতে যাইতাম তাহলে অনেকটা সময় লাগতো আর রবিগুল ততক্ষণে ঘুমাই যেত আর রবিগুল হচ্ছে এমনিতেই ভাত খাইতে চায় না তো এখন নিজে ইচ্ছা করে বলছে তো যেভাবে পারি ওকে খাওয়াতে হবে আর এখন খাবার দিতে দেরি হলেও আবার ঘুমায় পড়বে আরও ঘুমিয়ে পড়লে কখনো উঠে না যতই কি করি আর দেখুন বরফটা কী সুন্দরভাবে আমি বোতল থেকে আলাদা করে ফেলাইলাম খুব সহজে আম্মু তাড়াতাড়ি করো আমি ঘুমায় যেম তুমি কীভাবে ঘুমাবে তুমি ভিডিও করবে না আমার ছেলেকে জাগায় রাখার জন্য ওরে দিয়ে ভিডিও করাইতেছি তো আমার ছেলেকে খাওয়ায় তারপর আমাদের খাবারের ব্যবস্থা করব যেহেতু আজকে আমাদের এখনও রান্না হয় নাই এখন না খেলেও চলবে কিন্তু সিঁড়ি খেতে হবে তার জন্য রান্না করতে হবে আর এই দিক দিয়ে রুফিকুলো রাব্বু কলা নিয়ে আসছে রফিকুলো রাব্বুও ব্যস্ত হয়ে আছে ছেলেকে খাওয়ানোর জন্য আর রুফিকুলার আব্বু চারটা কলা আনছে তুমি চারটে কলাই আনছো চারটাই পাইছি আর এখন হচ্ছে রোজার দিন আর রোজার দিনে কলার দামটা বেশি থাকে আর কলাটা বিক্রিও হয়ে যায় তাড়াতাড়ি বেশি পাওয়া যায় না দুধটা চুলায় বসায় দিছি জাল করার জন্য আর ঘরে আম আছে তো এটা আমি ভাবছিলাম যে পাইকে গেছে নরম হয়ে গেছে তো এখন দেখতেছি শক্ত আর এটা হচ্ছে বৈশাখী এই আমটা খুব তাড়াতাড়ি পেকে যায় তো আমটা আমি নিয়েছি দুধ দা খাওয়ার জন্য কিন্তু আমটা দেখলাম শক্ত তার জন্য এটা ভর্তা বানানোর জন্য কাটে নিছি আর গরমের ভিতর কাঁচা আমের ভর্তাটা খুবই ভালো লাগে আর আম ভর্তা বানানোর জন্য এখানে চিনি নিছি বীজ লবণ নিব আর হচ্ছে মরিচের গুঁড়া দিব আর কাঁসন্দি দিলে খুব ভালো হতো কিন্তু আমার ঘরে কাশন্দি নাই তবে সর্ষে আছে বাটা দিলেও ভালো লাগতো কিন্তু এখন আর ভালো লাগতেছে না রাত হয়ে গেছে সর্ষা বাড়তে ভালো লাগে না আর আমার ছেলেটা হচ্ছে টক জিনিস খুবই পছন্দ করে মেয়ে মানুষের মতন মেয়েরা যেরকম টক বেশি পছন্দ করে আমার ছেলে ও টকটা খুবই পছন্দ করে আর আমার ছেলে শুধু খায় না সে কাজও করে নিজে কাজ করেও খায় নিজে ভর্তা বানায় নিজে কাটতে যায় আম্মু দাও আমি ভর্তাটা বানাই দাও আমার আব্বুর কাছেই দাও ভর্তাটা বানা খাই ভালো করে বানাই দিবনে। তোমার আব্বুটা ভালো লাগে আমারটা ভালো লাগে না আমি ভালো করে বানাইতে পারি না দাও না আম্মু ভর্তা বানাই তো আমি বানানো হয়ে গেছে তুমি এখন খাইবা না রুফিকুল বানানো হয়ে গেছে খাওয়া শুরু করো আব্বু নাও তুমিও খাও বানানো হয়ে গেছে আমি আব্বু না কিন্তু আমরা শেষ করে আমরা সব খাইয়ে ভাল না আব্বুরা আমি খাওয়াই দিই না আব্বু হা করো খাওয়াই দিই রফিকুল রফিকুলের আব্বুরে খাওয়াই দিতেছে আর দেখুন কীভাবে দুই আঙুলদার ধরতা চিকটুকটু করে লইতাছে এই আমের ভর্তাটা দুপুরবেলা খাইতে বলে অনেক ভাল লাগে তো এখন তো রোজার দিন আর দুপুরে খাওয়া যাবে না তো আর তিন দিন আছে তিন দিন পরে ঠিকই দুপুরে খাওয়া যাবে তো ভর্তা খাওয়া শেষ করে আমি চলে যাব রান্নাঘরে তো আমার এখন অনেক রান্না বাকি আছে আর এখন আমি চলে আসছি রান্নাঘরে আর রান্না বসাই দিছি আর আজকে হচ্ছে আমি দুই পদ্মারের তরকারি রান্না করব একটা রবিকুলো রাব্বুর জন্য আর কি রবিকুলো রাব্বুর পছন্দের আর আরেকটা হচ্ছে আমার পছন্দের আর রফিকুল তো দুধ কলা দিয়েই ভাত খাইছে আর আমার মনে হয় রফিকুলকে আমের ভর্তাটা খাওয়ানো ঠিক হয় না কারণ দুধ কলা দিয়ে ভাত খাইছে তো যাই হোক ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করুক আমার ছেলেটাকে ভালো রাখুক দুশ্চিন্তা লাগতো স্যার দুশ্চিন্তার কারণ হচ্ছে দুধের সাথে টক জিনিস খাওয়াটা ঠিক না আমরা হচ্ছে ঘরে তিনজন আর তিনজনের হচ্ছে তিন রকমের খাবার পছন্দ আর তিনজনের জন্য তিন রকমের খাবারই তৈরি হয়েছে আজকে এখন জেনে নেওয়া যাক কার কোন খাবারটা পছন্দ এখন যে তরকারিটা রান্না করতেছে এটা হচ্ছে রুপি কলা জন্য টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ আর এখন ভাবে দেখতেছেন আমি এরকমভাবেই সবসময় রান্না করি কড়াইতে প্রথমে পেঁয়াজ দিই তারপর তেল দেই তেল দেওয়ার পর পেঁয়াজটা একটু কষানো হলে তারপর আদা রসুন দিই আদা রসুন দিয়ে একটু কষানো হলে তারপরে দেই হচ্ছে একটু পানি পানি দেওয়ার পর দেই হলুদ মরিচের গুঁড়ো পানি দেওয়ার পর হলুদ গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় তেলের ভিতর যদি হলুদ মরিচের গুঁড়া দেওয়া হয় তাহলে হলুদ মরিচটা ভাজা হয়ে যায় আর হলুদ মরিচের গুঁড়াটা ভাজা হয়ে গেলে ওটা আমার কাছে ভালো লাগে না আর জন্যই হচ্ছে আমি পানি দেওয়ার পর হলুদ মরিচের গুঁড়া দিই তারপর হচ্ছে হলুদ মরিচ পেঁয়াজ একসাথে কষা এলোই তো মশলা কষানো হয়ে গেলে তারপর হচ্ছে তরকারি দেই আর তরকারিটি একটু কষানোর পর তারপরে দিয়ে দিলাম মাছ তো এই তরকারিটা মেখে রাঁধলেও খুব ভালো লাগে তো আমি এভাবে রান্না করি আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি তিনজনের জন্য তিন রকমের খাবার তৈরি করছি তা হচ্ছে একটা হচ্ছে তো দেখলেন এই রবিকুল দুধ দিয়া কলা দিয়া ভাত খাইলো তো দুধ কলা এটা হচ্ছে রবিকুলের পছন্দ আর টমেটো দিয়া তরকারিটা হচ্ছে রবিকুলের আব্বুর পছন্দ রবিকুলের খাবারও শেষ হয়েছে আর রবিকুলের আব্বুর পছন্দের তরকারিও রান্না শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমার পছন্দের তরকারি রান্না করব। আজকে হচ্ছে রান্না করতে এমনিতে দেরি হয়ে গেছে আর এসার আজান দিয়ে দিছে আর রান্না শেষ করে হচ্ছে নামাজ পড়তে যাব আর আজকে নামাজ পড়তেও দেরি হয়ে যাবে আর বারোটার আগে মনে হয় না যে আজকে ঘুমাতে পারবো টমেটোর তরকারি রান্না হয়ে গেছে এখন হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব আর আজকে হচ্ছে আলু দিয়ে ভাজা ডিমের তরকারি রান্না করব আর এই ভাজার ডিমের তরকারিটাই আমার কাছে খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো না লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকবেন দেখতে দেখতে একদিন ভালো লাগবে ইনশাল্লাহ আর মানুষ বলতে ভুল আছে তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ছোটো বোন বা বড় বোন বা মেয়ে মনে করে আপনার পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসার সাপোর্ট না পেলে আমি কখনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আর আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আল্লাহর রহমাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর আমি যেন এইভাবে আপনাদের সাথে আমার সুখ দুঃখ সব যেন শেয়ার করতে পারি আপনারা সবে আমার জন্য দোয়া করবেন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনাদের সাথে আমার কাজ বা আমার কথা সুখ দুঃখ শেয়ার করতে পারি আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমার তরকারির জন্য মশলাটা কষানো হয়ে গেছে আর এখন হচ্ছে কষানো মশলার ভিতরে আমি হচ্ছে গরম মশলা দেবো আর গরম মশলা আমি সব তরকারিতে দেই না কিন্তু আলু দিয়ে ডিম রান্না করলে তার ভিতরে আমি গরম মশলাটা দেই আর আমি হচ্ছে এখন আলুটা দিয়ে দিতেছি আর রফিকলা রবিকুলার আব্বু ঘুমাই পড়ছে আর রবিকুলার আব্বু হচ্ছে আজকে তার আবিনামাজ পরে নাই আর সাথে রফিকুলো তো দু বাপ ছেলে এখন ঘুমাচ্ছে আমি এখন তরকারিটা ঢেকে দেব আর আলু কষানো হতে হতে ততক্ষণে আমি ডিম ভেজে নেব আর ডিম ভেঙে রাখার জন্য আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিটা হচ্ছে ঢাকনার উপরে রেখেছি আর আমার হচ্ছে দাঁড়িয়ে রান্না করতে হয় আর রান্নাঘরটা আমার অনেকটাই ছোট। আর আমি ডিম ভাজার জন্য আরেক চুলা কড়াই বসিয়ে দিছি কড়াই গরম হতে হতে আমি এখান দিয়ে ডিমটা ভেঙে নেব আর এই ডিমের ভিতরে আমি কোনো পেঁয়াজ দেবো না শুধু হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া দেব তো কড়াইয়ের ভিতর হচ্ছে তেল দিয়ে দিছি আমি ডিমটা ঢাইলা দিছি কিন্তু আমার তেলটা গরম হয় না আমি বুঝতে পারি নাই আর ঠান্ডা তেলের ভিতর হচ্ছে ডিম দিলে তেল আর ডিম হচ্ছে একত্র হয়ে যায় ডিম ভাজতে হলে তেলটা ভালো করে গরম হলে তারপর দিলে ভালো হয় তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এরকম করে পিস পিস করে নিয়ে নিছি আর ডিমগুলো এরকম ছোটো ছোটো পিস করে নিলে ভালো হয় এই ডিমের ভিতর মশলাটা ভালো করে ঢুকবে আর খেতেও খুব দারুণ লাগবে তো আমার রান্না প্রায় শেষ তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আগামীকালকে আবার আসবো আপনাদের সাথে গল্প করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম